নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইমোস রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই ভিডিওতে আমরা এক্সক্লুসিভলি একটা আপডেট দেব, তার সাথে সাথে এটিকে মোহন বাগানের 6 বিদেশি কনফার্ম হয়ে গেল সেই ব্যাপারে আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আর আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, কিসের অপেক্ষা করছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকমই ডেইলি আপডেট পাওয়ার জন্যে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মেইন টপিকে আসা যাক। তো সবার আগে আমরা কথা বলবো এশিয়ান কোটার প্লেয়ার, সে হচ্ছে নান আদার দ্যান ডেভিড উইলিয়ামস। হ্যাঁ বন্ধুরা, ডেভিড উইলিয়ামস কিন্তু আরও 1 বছরের জন্যই থাকছে, এটা কিন্তু এই মুহূর্তে কনফার্ম। মেরিনার্স এরিনাই কিন্তু এটা কনফার্ম করেছে এবং এতে ডাউট হওয়ার কোনো কারণ নেই, এবং এটাই কিন্তু 100% কনফার্ম হয়ে যাবে আগামী কিছুদিনের মধ্যে, বা হতে পারে আজকেই কিন্তু কনফার্ম হয়ে যেতে পারে ডেভিড উইলিয়ামসের থাকার ব্যাপারটা অফিসিয়ালি। তবে এটা একদম এই মুহূর্তে কনফার্ম যে ডেভিড উইলিয়ামস কিন্তু থাকছে, এবং আমরা কিন্তু আবারও ডেভিড রয়ের জুটি বা রয় ডেভিড জুটি কিন্তু দেখতে চলেছি। দ্বিতীয় প্লেয়ার সে হচ্ছে ফ্যান ফেভারিট রয় কৃষ্ণা, ফিজি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। এবং রয় কৃষ্ণা গত 2 মৌসুমে মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন আইএসএল হিস্ট্রিতে নিজেকে বলতে পারো পরিণত করেছে, এবং 2 মৌসুমে প্রায় 40টার মতো গোল কন্ট্রিবিউশন করে ফেলেছে ওই 40-42টা ম্যাচ খেলেই, অবভিয়াসলি সে থাকছে। থার্ড প্লেয়ার টিরি, এটিকে, তারপর জামশেদপুর এফসি, এবং তারপর আবারও হাবাসের দলে ব্যাক করেছে টিরি, এবং গত বছর দুর্দান্ত খেলেছে, স্প্যানিশ সেন্টার ব্যাক। এই গেল তৃতীয় প্লেয়ার। ফোর্থ প্লেয়ার, সেও গত মৌসুম এবং তার আগের মৌসুমে খেলেছে, কার্ল ম্যাকিউ। এটিকের হয়ে সুযোগ পায়নি কারণ চোটের জন্য পুরো সিজন থেকে ছিটকে গিয়েছিলেন, কিন্তু তারপর হাবাস তার উপর আস্থা রাখেন এবং গত বছর দুর্দান্ত খেলেছেন। কার্ল ম্যাকিউ হলো ফোর্থ প্লেয়ার। আর দুজন নতুন সাইনিং, একটা রেকর্ড ব্রেকিং সাইনিং, হুগো বুমো মুম্বাই সিটি এফসি থেকে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে তাকে তুলে আনা হয়েছে, এবং হোপ করছি বা বলতে পারো আশা করছি হুগো বুমো আগামী সিজনে গোল্ডেন বলটা পাবে। এর কারণ হুগো বুমো গোল যেরকম করে, অ্যাসিস্টও প্রোভাইড সেরকমই করে, এবং হুগো বুমো যদি কোনো চোট বা ইঞ্জুরি না থাকে এবং ফুল ফিট যদি পুরো মৌসুম খেলতে পারেন, আমি কোয়াইট কনফিডেন্ট তিনি মিনিমাম 15টা গোল কন্ট্রিবিউশন রাখছেন। এবার লাস্ট, এবং তিনি হচ্ছেন সদ্য ইউরো শেষ হওয়া, সেখানে ফিনল্যান্ডের হয়ে তিনি খেলেছেন ইউরো, টনি কাউকো, একজন সেন্টার মিডফিল্ডার, খুব ভালো প্লেয়ার। তো দেখা যাক কীভাবে তাকে ইউটিলাইজ করে হাবাস। এই গেল 6 প্লেয়ার। আরও প্লেয়ার সাইনিং করাবে, এবং সেটা অবশ্যই বিদেশি না, তবে দেশীয় প্লেয়ারদের সাইনিং করা হবে। সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট অবভিয়াসলি আপুইয়া। আপুইয়াকে কিন্তু বলতে পারো নিতে ম্যানেজমেন্ট একদম প্রস্তুত, এবং ম্যানেজমেন্ট কোয়াইট কনফিডেন্ট যে তারা আপুইয়াকে এবছরই তুলে নিতে পারবে, যদিও মুম্বাই সিটি এফসি একটা কাউন্টার বলতে পারো ফি বা কাউন্টার একটা বলতে পারো অফার করেছে, ট্রান্সফার ফি একটা ভালো রকম ট্রান্সফার ফি দিয়ে অফার করেছে। তবে যেটা বললাম, এটিকে মোহনবাগানের ম্যানেজমেন্ট কোয়াইট কনফিডেন্ট যে এবছরই তারা আপুইয়াকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড থেকে নিতে পারবে, এবং সবথেকে বড় কথা যেটা, আপুইয়া কিন্তু নিজে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে থাকতে চাচ্ছে না আপাতত, এটাই খবর। এবং আপুইয়া যদি আসে তাহলে জাস্ট ভাবো কী টিম হবে। এমনিতেই 6 বিদেশি ফুল ফিট এবং ফুল একদম কী বলবো তুখর বিদেশি প্রত্যেকটা, এবং যদি আপুইয়া আসে ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন আইএসএল এভার হিস্ট্রি হবে। তো গেল আজকের ভিডিও, এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।